জায়েদের সঙ্গে থাকতে স্বাচ্ছন্দ্য বোধ করেন মিষ্টি জান্নাত। জায়েদ খানের সঙ্গে থাকতে স্বাচ্ছন্দ্য বোধ করে জানিয়ে ঢাকাই চলচ্চিত্রের অভিনেত্রী মিষ্টি জান্নাত বলেছেন, জায়েদ খান আমার পরিবারের কাছে খুবই বিশ্বস্ত, তার সঙ্গে কোথাও গেলে পরিবারের পক্ষ থেকে কোনো বাধা দেয় না। শুধু তাই নয়, তার নাম বললেই আমার পরিবার আরো আগ্রহ দেখিয়ে যেতে বলে। সত্য কথা বলতে জায়েদের সঙ্গে থাকতে নিজেও স্বাচ্ছন্দ্য বোধ করি। সম্প্রতি একটি লঞ্চের উদ্বোধনে একসঙ্গে দেখা গেছে চিত্রনায়ক জায়েদ খান ও চিত্রনায়িকা মিষ্টি জান্নাতকে। এ সময় গণমাধ্যমের মুখোমুখি হয়ে জায়েদ খানকে নিয়ে নিজের ও পরিবারের দৃষ্টিভঙ্গির কথা তুলে ধরেন নায়িকা। সোশ্যাল মিডিয়ার একাধিক ভিডিওতে দেখা যায় সদরঘাট লঞ্চ টার্মিনালে জায়েদ খানের সঙ্গে যাচ্ছেন মিষ্টি জান্নাত। প্রচণ্ড ভিড়, সাধারণ মানুষ তাদের ঘিরে ধরেছে। একসময় জায়েদ খানের হাত ধরে লঞ্চে ওঠেন তিনি। এ প্রসঙ্গে নায়িকা বলেন, বাংলাদেশে প্রথম লঞ্চে উঠলাম, এর আগে বিদেশে উঠেছি, তবে দেশে এটি আমার প্রথম। এটি সম্ভব হয়েছে জায়েদ খানের জন্য, সে আমার হাত ধরেছিল বলে আমার সাহস হয়েছে, না হলে সম্ভব হতো না। কথা বলার সময় জায়েদ খান এই অভিনেত্রীর পাশে দাঁড়িয়েছিলেন। প্রসঙ্গত, দীর্ঘ 4 বছর বড় পর্দায় মুক্তি পেয়েছে মিষ্টি জান্নাত অভিনীত চলচ্চিত্র ফুলজান। গ্রামীণ পটভূমিতে নির্মিত ছবিটির কাহিনী, চিত্রনাট্য, সংলাপ ও পরিচালনা করেছেন আমিনুল ইসলাম বাচ্চু। এতে আরও অভিনয় করেছেন সনি রহমান, রিয়াদ রায়হান অবাক, জেসমিন জারা, লিটন খন্দকার, মশুল হক মনা, কবির টুটুল, আশিস কুমার, ইসমাইল খান, শিলা পাপিয়া, রাকিব, প্রশান্ত প্রমুখ।